আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ আপন। আজকের ভিডিওতে আমরা 10টি ডেইলি ইউজড কমন সেন্টেন্সগুলো দেখব। এই সেন্টেন্সগুলো একদমই আমাদের কাছে খুবই কমন এবং খুবই ইজি। এই ইজি সেন্টেন্সগুলোই আমরা যদি আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ অনেক ভালো হবে, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। এই ছোটো ছোটো সেন্টেন্সগুলোই বেশি ভালো করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এগুলো আমাদের কাজে লাগাইতে হবে। যখন আমরা এগুলো শিখবো তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে এগুলো যেন আমরা আমাদের ডেইলি লাইফে যখন কথা বলতেছি তখন এগুলো যেন সেখানে অ্যাড করতে পারি, বা এগুলো দিয়ে আমরা কথাগুলো বলতে পারি। তো সেই 10টা সেন্টেন্স দেখা যাক কি কি। সেগুলো হলো বিলিভ মি, আমরা বলতে পারি বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো, বিলিভ মি আই ডোন্ট ডু দ্যাট আমি ওইটা করিনি, বিলিভ মি আমাকে বিশ্বাস করো আই ডোন্ট ডু দ্যাট আমি ওইটা করিনি। তারপর কল মি ব্যাক, আমাকে আবার কল করুন, মনে করো তোমাকে একবার কল করেছে সেইটা ইয়ে হয়ে গেছে, তুমি আমাকে তুমি আবার বলেছ কল মি ব্যাক, আমাকে আবার কল করো, কল মি ব্যাক। তুমি মেসেজ দিয়েও বলে দিতে পারো কল মি ব্যাক, আমাকে আবার কল করুন। তারপর অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব, আমরা যখন কারোর সাথে কোনো বিষয়ে কোনো কথা বলতেছি কোনো কাজের ব্যাপারে তখন যদি আমরা বলি ইউ হ্যাভ টু ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, তোমাকে এই কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট তোমাকে এইটা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এই কাজটা করতে হবে। তারপর ডু মি এ ফেভার, আমাকে অনুগ্রহ করুন, ডু মি এ ফেভার, প্লিজ ডু মি এ ফেভার, আমাকে অনুগ্রহ করুন। আর তোমরা এই সেন্টেন্সগুলো লেখার পাশাপাশি তোমরা এগুলো দিয়ে আরও কী কী সেন্টেন্স তৈরি করা যেতে পারে এগুলো কমেন্টে অবশ্যই লিখে দাও, আর অবশ্যই এগুলো ডেইলি ডেইলি প্র্যাকটিস করতে হবে আর আমাদের স্পোকেন ইংলিশের ভেতরে ঢুকিয়ে দিতে হবে এই ইজি সেন্টেন্সগুলোকে, তাহলে আমরা ইজিলি কথা বলতে পারবো। তারপর দেখা যাক গিভ মি এ হ্যান্ড, তুমি হয়তো কোনো কাজ করছো, তোমার ভাই অথবা বোন পাশেই আছে, তুমি তাকে বলতে পারো গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করো, গিভ মি এ হ্যান্ড আমার এই কাজটিতে একটু সাহায্য করো। তারপর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি হয়তো কোনো জায়গায় গেছো, সে অন্য কোনো ভাষায় কথা বলতেছে, তুমি ইংলিশে কথা বলতেছো কিন্তু ও কি বললো তুমি বোঝোনি, তাহলে তুমি কি বলবো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝিনি আমি বুঝতে পারিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারপর আই ডোন্ট মিন ইট, আমি ইহা বোঝাইতে চাইনি, আমি এইটা বোঝাইতে চাইনি, আমি এটা মানে করে তোমাকে এই কথাটা বলিনি, এই ধরনের কথা বলতে গেলে আমরা কি বলবো আই ডোন্ট মিন ইট, আমি এটা বলতে চাইনি আমি এটা মিন করিনি। তারপর আই ডিক্লাইন, আমি ডিক্লাইন করে দিলাম, আই ডিক্লাইন। তারপর আই অ্যাম অন ডায়েট, আমি ডায়েটিং করছি, আই অ্যাম অন ডায়েট, তোমাকে কেউ খাইতে বললো যে খাও অথবা চলো একসাথে লাঞ্চ করি তখন তুমি কি বলবো আই অ্যাম অন ডায়েট, আমি ডায়েটে আছি, আমি ডায়েটিং করছি। তারপর আই অ্যাম অ্যাট হোম, আমি বাসায় আছি, হোয়ার আর ইউ, তোমার ফ্রেন্ড তোমাকে কল করে বললো হোয়ার আর ইউ, তুমি কি বলবো আই অ্যাম অ্যাট হোম আমি বাসায় আছি, আই অ্যাম অ্যাট অফিস আমি অফিসে আছি, আই অ্যাম অ্যাট স্কুল আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট দ্য রেস্টুরেন্ট আমি রেস্টুরেন্টে আছি। তো বোঝা গেল এই 10টা সেন্টেন্স কিন্তু খুবই ইজি, কিন্তু এই ইজিগুলোই ইজি সেন্টেন্সগুলো আমাদেরকে বেশি বেশি আমাদের স্পোকেন ইংলিশের ভেতরে ঢুকে দিতে হবে। আমাদের আমরা যখন কথাগুলো বলবো নর্মালি যে কথাগুলোই বলি বাংলায় বলতেছি সেগুলোই ইংলিশে বলার ট্রাই করবো, যেমন কল মি ব্যাক আমাকে আবার কল করো, বিলিভ মি আমাকে বিশ্বাস করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব করো, এগুলো আমাদের দৈনন্দিন ইউজে এইসব কথা আমরা ঘরমশাই বলেই থাকি। তো সেগুলোর ভেতরে যদি আমরা এগুলো ইংলিশ ঢুকে দিতে পারি এবং বারবার কথাগুলো বলতে পারি তবেই আমাদের স্পোকেন ইংলিশে অনেক সুবিধা হবে। আশা করি পুরো ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরের ভিডিওতে আমরা আরও কিছু সেন্টেন্স নিয়ে আসব আর সেখানে আমরা খুব হালকাভাবে এই বিষয়গুলো আলোচনা করব, ইজি ইজি টপিকগুলো আলোচনা করব, যাতে করে আমাদের সবারই স্পোকেন ইংলিশে অনেক উপকার হয়, আমরা সবাই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।